নমস্কার বন্ধুরা, রকমারি ভুরি ভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আজ রবিবার, মায়ের ছুটি আছে, সুনুর স্কুল ছুটি আছে, তো সবাই বাড়িতে। তো এখন আপাতত আমি, মা আর সুনু বাড়িতে, আর বাবা আর সুনুর পাপা তো দোকানে। তো সকালে রান্নাবান্না হয়ে গেছে, আজকে মা করেছে রান্নাবান্না, আর আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু মা এখনও খায়নি, তো বাইরেই আছে। তো কী করছে সেটাও দেখাবো। আর দুপুরে রান্নাবান্না আজকে বাবাকে বলেছি একটু মাংস নিতে, তো আমি করব। বেতের শাক নিয়েছে, বেগুন মটরশুঁটি দিয়ে বেতের শাক করব, মাংস করব, আর দেখা যাক কী করা যায়। তো আজকে সারাটা দিন কী করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আজকে ইচ্ছা আছে, সুনুর একটা ঘট আছে, মানে ভান্ডার আছে, তো অনেক দিন আগেই ওটা ভর্তি হয়ে গেছে। তো ওটা তো মাটির ঘট না, ওটা প্লাস্টিকের ঘট, মানে ওটা ওটা ভাঙা যাবে না, তো ওটা খুলবো আজকে। তো খুলে দেখব যে কত টাকা হয়েছে। তো শুনু হয়ে যাবে মনে হয় আজকে কোটিপতি, কারণ ওটা মানে ওই ঘরটা ওই ভর্তি করেছে, ওর পাপা প্রতিদিন নিয়ে এসে দিত দোকান থেকে, আর ও ভর্তি করেছে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। বিকালে আবার ওর নাচের ক্লাস আছে, তো আরংঘাটা যেতে হবে। আর এই যে এদিকে চেয়ার বাইরে, আর মা এখানে বসে আছে, চেয়ারটা বাইরে বার করেছিলাম, ওই কে হয় ওটা কি বলবো, আমাদের পাড়ার আর কি, ওই পাড়া বলতে অনেক দূরের পাড়ার, আমাদের দোকানের কাস্টমার, আবার অনেকদিন থেকে ওদের সঙ্গে আমাদের একটু আছে, ভালো একটু সম্পর্ক আছে। তো ওই বিয়ের নিমন্ত্রণ করতে এসেছিল, সেই জন্য চেয়ারটা বাইরে, আর এখানেই বাবা খেয়ে গেল দোকানে। তো বাইরেই তো খাওয়া দাওয়া হয় এখন শীতকালে, তো বাবা খেয়ে দিয়ে গেল, আর মা এখনো খায়নি। এখানে আমাদের লালু হলুদের জন্য ভাত চাপিয়েছে, গ্যাসেই করা হয়, তো আজকে রবিবার ছুটির দিন, তো সেই জন্য এই উনুনে করা হচ্ছে। তো এটা চাপিয়ে দিয়ে মা খেয়ে নেবে লালু হলুদের ভাত, অনেকটাই তো লাগে। সোনা রয়েছে ঘরে, খেলা করছে। এই যে বেতের শাকটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, আর মাংসটা হচ্ছে, ওটাও প্রায় হওয়ার মধ্যেই, গরম মশলা আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এদিকে ঝোলটা ফুটছে, এদিকে চিকেনটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর আজ আর তেমন বেশি কিছু করতে পারলাম না, কারণ অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, তা কেচে নিয়ে স্নান করে দেরি হয়ে গেছে। ওদিকে আবার সোনুর নাচের ক্লাস আছে, তো সেখানেও যেতে হবে, তো সেই জন্য চিকেন আর বেতের শাকটা, আর মা পেঁয়াজকলি আলু গাজর এসব দিয়ে একটা ভাজা করেছিল, সেটাও আছে, বেগুন ভাজা আছে। তো যে মা আর বাবা ছাদে খাওয়া দাওয়া করলো দুপুরে খাওয়া দাওয়া, আর আমি নিচেই খেলাম, কারণ এদিকে আবার অটো চলে যাবে না হলে। তো রেডি হয়ে নিয়েছি, শুনো ওদিকে রেডি, তো আমরা এখন বেরোচ্ছি নাচের ক্লাসে। আর বলেছিলাম যে শুনুর ঘরটা আজকে দেখবো কত টাকা হয়েছে, তো সেটা বাড়ি আসবো, তারপর ওই ঘরটা বার করবো। আজকে আমার তো ক্লাস শেষ হয়ে গেল, তো এখন যেতে হবে বাড়ির দিকে। আর এখানে হয় ফুলের হাট, তো দেখতেই পাচ্ছেন কত কত ফুল। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, সাইডের রাস্তাটা ব্লক হয়ে আছে কাঠের গাড়ির জন্য, তো সেই জন্য আমাদেরকে এই ভিড়ের মধ্যে দিয়েই, মানে ভিড় ঠেলে রাস্তা পর্যন্ত যেতে হবে। আজকে সন্ধ্যাবেলা আমরা খেলাম বোঁদে, চা করিনি,
সোনুকে নিয়ে বাড়িতে আসলাম। আসার পর সোনুর হোমওয়ার্ক বাকি ছিল, সেটা করলো, ওকে খাওয়ালাম। তারপরে জামি আর মা এখন বোঁদে খেলাম, মানে এটা বাড়িতেই বানিয়েছি। এই যে শুকনোটা পাওয়া যায় সেটা নিয়ে এসে বাড়িতে পাতলা রস করে বানিয়েছি, একদম ঘন রস করিনি, একদম পাতলা রসে, এটা বেশ ভালো লাগে খেতে। তো বানিয়েছি, সকালে বানিয়েছিলাম, তো যে এখন খেলাম। আর বাবা এখনো আসেনি দোকান থেকে, তো যে কিছুটা রয়েছে, বাবা আর সোনুর পাপা খাবে। আর এদিকে দেখুন কিছুটা ছোলা বেঁচে গেছে, বেঁচে গেছে বলতে প্রতিদিন ভেজানো হয়, সকালে সবাই খায়, তো তারপরেও এই যে এতটা করে থেকেই যায় প্রতিদিন। তো সোনুর পাপা আমাকে একটা আইডিয়া দিয়ে গেছে যে ছোলা মাখা করে ওকে পাঠাতে, তো সেজন্য ভাবলাম যে এখন একটু ছোলা মাখা করি। তো আলু সিদ্ধও করে রাখা আছে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, চাট মশলা, বিট লবণ, এগুলো দিয়ে একটু মাখিয়ে ওকে পাঠিয়ে দেব দোকানে, সন্ধ্যার টিফিন হয়ে যাবে। আর বাবা একটু মিষ্টি খেতে পছন্দ করে, তো বাবার জন্য বোঁদে পাঠিয়ে দেব। যে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমরা বিছানায়, শোয়ার টাইম হয়ে গেছে। আর আজকে কী হয়েছে বলুন তো, এই যে সোনার পায়ের যে কালো কার্ডটা বাঁধা থাকে সেটা ছিঁড়ে গেছিল, তো নতুন করে আবার বেঁধে দিয়েছি। ওকে বাঁধার পর আবার এই যে ওর মুন্নিকেও বেঁধে দিতে হয়েছে, ওর পায়ে কালো কার্ড। আর আজকে খেলাম রুটি, প্রতিদিন তো রুটি হচ্ছে, রুটি তার সাথে চিকেন। অনেক রাত হয়ে গেছে, 12টার বেশি বেজে গেছে, তো সেই জন্য আজ আর ভান্ডার ভাঙা হলো না, মানে যেদিন যেটা করবো ভাবি সেদিন সেটা আর হয়ে ওঠে না। আর অনেকগুলো খুচরো টাকা, তো গুনতে সময়ও লাগবে, আর এখন যদি আমরা গুনতে যাই শুনেও জেগে থাকবে, ঘুমাবে না, তো দু একদিন পর আবার ওটা দেখবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।